জীবনে লক্ষ টাকার একটা জামদানি শাড়ি পরার অনেক ইচ্ছা। জানি না সেই ইচ্ছা কোনোদিন পূরণ হবে কিনা, না স্বপ্নটা স্বপ্নই রয়ে যাবে। শাড়ির মধ্যে জামদানি শাড়ি আমার ভীষণ পছন্দের। এমনিতে তো শাড়ি পরতে ভালোবাসি, আর জামদানি শাড়ি হলে তো কথাই নেই। তো ছোট্ট এই জীবনে অনেক শাড়ি পরা হয়েছে, আজকে এই সুন্দর রেড মেরুন কালারের জামদানি শাড়িটা পরবো, আর সেটার সাথে খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে সাউথ ইন্ডিয়ান টাইপের জুয়েলারি নিয়ে নিয়েছি। এই জুয়েলারি এবং শাড়ি দুইটাই কিন্তু আপনারা এই পেজে পেয়ে যাবেন। পেজ লিংক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর ক্যাপশন এবং কমেন্টে দেওয়া থাকবে, আপনারা চাইলে সুন্দর এই শাড়ি এবং জুয়েলারিটি অর্ডার করতে পারবেন। তো যাই হোক, শাড়ি পরে রেডি হয়ে চলে আসছি, আর সব সময় কমন বা আমার সিগনেচার একটা লুক আজকে সেটাই ক্রিয়েট করেছি। আর জুয়েলারিটা না খুবই সুন্দর লাগছিল, প্রথমে ভাবছিলাম যে দুইটাই পরবো কিনা, পরে আবার একটাই পরলাম। এই সেটটার সাথে দুইটা হচ্ছে গিয়ে নেক পিস আছে। আর সিগনেচার মেকআপ লুক এই জন্যই বললাম কারণ এই ব্রাউন স্মোকি আইটাই মনে হয় আমি আমার লাইফে সবচেয়ে বেশি বার আমি হচ্ছে গিয়ে রিক্রিয়েট করেছি আমার ফেসে। তো সেজে গুজে রেডি হয়ে চলে গেলাম ছাদে, সুন্দর সুন্দর শাড়িটার কিছু ছবি তুলতে হবে। আর এছাড়াও কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের হচ্ছে গিয়ে জামদানি শাড়ি আপনারা তাহা পেজে পেয়ে যাবেন। তো সেগুলো দেখতে অবশ্যই সেই পেজে ভিজিট করতে হবে। আর এছাড়াও জামদানি শাড়ি ছাড়াও আরো বিভিন্ন টাইপের আপনারা সব ধরনের শাড়ি কিন্তু পেয়ে যাবেন। ছোট্ট এই জীবনে অনেক শাড়ি পরেছি, তার মধ্যে জামদানি শাড়িও বেশ অনেকগুলো পরেছি। তবে ওই যে লক্ষ টাকা দামের একটা জামদানি শাড়ি পরার একটা আকাঙ্ক্ষা এখনো রয়ে গিয়েছে, জানি না সেটা ভাগ্যে হবে কিনা। তবে এত শাড়ি যে জীবনে পরতে পারবো সেটাও তো কখনো চিন্তা করিনি। তো হয়তো বা আল্লাহ ভাগ্যে রাখলে রাখতেও পারে, আশা করতে তো দোষ নেই। ওই যে কথা আছে না, মনে স্বপ্ন থাকলেই তো তবে সেই স্বপ্ন কোনো না কোনো দিন পূরণ হবে, তাই না? তো আজকে ওভারঅল সবকিছু মিলে আমাকে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই জানাবেন, আর তার পাশাপাশি যারা শাড়ি নেবেন তারা তাহা পেজে চলে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।